আমরা এই মুহূর্তে আছি বিধাননগর পৌর নিগমে দু নম্বর ওয়ার্ডে। আমার সাথে আছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দু নম্বর ওয়ার্ডের রহিমা বিবি মণ্ডল। গতবার এই ওয়ার্ড থেকে তিনি জিতেছিলেন তৃণমূলের টিকিটে, এবার আবার তিনি প্রার্থী হয়েছেন, তার সঙ্গে কিছু কথা বলে নেব। রহিমাদি, অনেক শুভেচ্ছা রইল আপনাকে। প্রচার কর্মীরা অলরেডি নেমে গেছিল, তাও বাড়ি বাড়ি যেতে হয়, বাড়ি বাড়ি যেহেতু প্রার্থী বাড়ি বাড়ি যেতে হবে, সেখানে মানুষের সাড়া 190% সাড়া পাচ্ছি। কেন মানুষ যে মানুষ মানে টালির বাড়ি ছিল, সেখানে প্রত্যেকটা বাড়িতে আমার কিছু না কিছু অবদান আছে। কারোর বাড়ি, কারোর লক্ষ্মী ভাণ্ডার, কারোর স্বাস্থ্যসাথী, কারোর আপনার ভ্যাকসিন, কারোর আছে আপনার কন্যাশ্রী রূপসী একটা প্রকল্প। মুখ্যমন্ত্রী মানে মমতা যে প্রকল্প কোনো না কোনো বাড়িতে পেয়েছে, সেসব মানুষ কোনোদিন ভুলবে না। এবারও বিধানসভা ভালো ভোটে দিচ্ছিল, যেহেতু আপনারা জানেন যে একটা সমস্যা ছিল বলে এই বুথ খুলতে পারেনি। এখানেও খুললে আমরা 500 ভোটে লিড পেতাম, এটাও একদিন বিশ্বাস ছিল। আর এবারে প্রচারে যেটা বলছেন সেটা প্রচারে গিয়ে প্রত্যেকটা মানুষের ভালো সাড়া পাচ্ছে। দলীয় পতাকা নিয়ে বললেন ছিল তো, সেখানে ওই কয়েকটা ছেলে চলে গেছে, দলীয় পতাকা আমার গলায় আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো মানুষে যারা কাজ করে সবসময় মনে করতে পারে যে বাড়ি ঝান্ডা সবার ঘরে ঘরে পৌঁছে গেছে, সেখানে ঝান্ডাটার প্রয়োজন। বিরোধীরা অভিযোগ করছে যে এখনো জলের সমস্যা আছে, সেক্ষেত্রে দেখুন বিরোধীরা কী বললো কি বললো না এটা আমার কিছুই এসে যায় না। কারণ মানুষ জানে, সাধারণ মানুষ জানে এই অঞ্চলে জলের সমস্যা আছে কি না আছে। ছড়া ছড়া পাম্প বসিয়েছে, আরও জলের সমস্যা থাকতে পারে, এটা বলবে কোনো একটা কোনো তো অজুহাত তুলবেই, এটা তো জানে ওদের কাজই। এটা সারা বছর থাকবে না এসে কথা বলে, এটা নিয়ে আমি বসে ভাবি না। আমার কাজ আমার আমার কর্মীরা করে, দলের সম্পদ আমার কর্মী, কর্মীরা প্রতিটা অলিগলিতে কর্মীরা কোনো না কোনো কাজ তাদের পাশে থেকে করে। তার সঙ্গে সঙ্গে আমাকে যখন যেভাবে বলেন সঙ্গে সঙ্গে, কারণ মানুষ মানুষ জানে রহিমা বিবিকে 5 বছর কতটা পেয়েছে কতটা পাইনি। আড়াপাড়ায় পিছিয়ে পড়া অঞ্চল ছিল, সেই অঞ্চলে আজকে দীর্ঘদিনে ছিলেন, তারা কেউ কাজ করেনি। এতটা একটা ক্লাব আছে, ক্লাবের পাশে একটা পুকুর আছে, দেখবেন বৃষ্টি হলে এই কোমর পর্যন্ত হতো, এইখান থেকে মানুষ যেতে পারতেন না। প্রথম আমি যখন দাঁড়িয়েছিলাম তখন এই অঞ্চলের মানুষ বলেছিল প্রচুর কাউন্সিলর আসেন দাঁড়ান বলেন, প্রতিশ্রুতি তো কেউ কাজ করে না। তো একটা ওরা মানুষ বিশ্বাস করতেন যে পশ্চিমবঙ্গের আমি কাউন্সিলর ছিলাম, রহিমা বিবি কাজ করে, প্রতিশ্রুতি দিলে করতেন। তাই সেই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষে যেসব মানুষগুলো কাজ পেয়েছেন তারা জানেন যে রহিমা বিবি কথা দিলে কথা পরিপ্রেক্ষে কাজ করে, এটা মানুষ বিশ্বাস করে। প্রাক্তন কাউন্সিলর, এই ওয়ার্ডে এখনো কি কাজ বাকি আছে মনে করছেন? কিছু রাস্তা দেখুন বাড়ি করেছে মাঠের মধ্যেখানে, সেই বাড়িগুলো কিছু কিছু তো সময় লাগে। এটা এই ধরুন এই রাস্তা আপনি দেখুন কোথায় বাড়ি, এই রাস্তা কাঁচা এখনো করতে হবে, কিন্তু পোলটা আমি ঢুকেছি যাতে মানুষের অসুবিধা না হয়। পোলটা ঢুকেছি, লাইট দিয়েছি, বাড়ি দিয়েছি, এবার এই রাস্তাগুলো কর্ম এরকম যেমন আছে মাঠের জমি। এই আঠাপাড়া হচ্ছে আদি কংগ্রেসের ছিল, সেখানে প্রচুর জমিদার, সেখানে মাঠে কারোর বাড়ি করেছেন, কেউ ভাই ভাই অনেক ভাই, তারা হয়তো কেউ চলে গেছে, সেপারেট হয়েছে, সেই বাড়িগুলো অন্য জায়গায় করেছে, সেই বাড়িগুলো জায়গা রাস্তাগুলো আমাদের করতে হবে। কিন্তু অলিগলিতে আমি কারেন্ট বলে আমি ঢুকিয়ে দিয়েছি। এটা জিতলে প্রথম কাজ কী করবে? আমি বলবো জল নিকাশার একটু সমস্যা আছে, যেটা আমার মনিকোলা বলে খাদিমসে মানে জল জমে, সেটা আমার সর্বপ্রথম জল নিকাশার ব্যবস্থা, যাতে মানুষের জল যাতে না জমে সেদিকে লক্ষ্য রাখবো। আর একটা বড় ইচ্ছা আমার, অনেক বাড়ি হয়ে গেছে, কিছু বাড়ি আমার সমস্যা এসেছে, বাড়িগুলো যেন করতে পারি। তা মাথার উপর আজকে আমি যে বাড়িগুলো যাচ্ছি, সেই বাড়িতে গেলে মাথা নিচু করে যেতে হতো, বাড়িতে বৃষ্টি হলে মানে হাঁড়ি কলসি রেখে দিতেন, সেখানে বাড়িগুলো হয়ে ভোট চাইতে, এর থেকে আর কিছু পাওয়ার কিছু নেই। মানুষগুলো মুখে হাসি মুখে আমাকে বলছে দিদি বাড়ি যান ভোট চাইতে হবে না, এর থেকে আনন্দ কী আছে বলো। প্রতিদিন যেভাবে নিজের ওয়ার্ডে রহিমা বিবি মণ্ডল ঘুরে বেড়ান, সেভাবেই আজকে ভোট প্রচারে বেরিয়েছেন। দলীয় পতাকা না থাকলেও যেভাবে মানুষের সঙ্গে একে অপরের সাথে কথা বলেন, সমস্যার কথা জানতে চায় সেভাবেই কথা বলছেন, আজকে দেখা গেল সেভাবেই তিনি প্রচারে নেমেছেন। রহিমা বিবির সঙ্গে কথা বলে যেটুকু জানা গেল, তিনি জিতলে জল নিকাশি ব্যবস্থা নিয়ে প্রথম তার কাজ হবে। ক্যামেরায় শঙ্কর প্রসাদের সাথে পলাশ নস্করের রিপোর্ট, খাস খবর, বিধাননগর।